তোর ভিতরে জাগিয়া কে যে তারে মাধনে রাখিলি বাঁধি, হায় আলোর পিয়াসি সে যে তাই গুমরি উঠেছে কাঁদি। যদি বাতাসে বহিল প্রাণ কেন বিনায় বাজে না গান, যদি গগনে জাগিল আলো কেন নয়নে লাগিল আঁধি। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে সোমবার, 26শে অগ্রহায়ণ 1429, ইংরেজির 12ই ডিসেম্বর 2022, তিথি মার্গশীর্ষ কৃষ্ণপক্ষ চতুর্থী, নক্ষত্র পুষ্যা, সূর্যোদয়ের সময় ভোর 6:10 হয়ে 55 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:49 হয়ে 21 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ, রাত্রি 11:36 গতে দেবাড়িগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটা লিখতে হবে, সেটা আপনারা সকলেই জানেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে পুরাণ চিরন্তনের চণ্ডাল সম্পর্কে কথা বলছিলাম, বলতে গিয়ে এর আগে ত্রিশঙ্কুর গল্প বলেছিলাম আপনাদের, আজকে আরেকটি গল্প বলবো, মহর্ষি উতঙ্কের গল্প। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তার একটি প্রবন্ধ পড়ছিলাম, হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি, সেই প্রবন্ধটি শেষ করব আজকে। তারপর ঠাকুরের কথা, আপনারা জানেন ঠাকুরের নির্বাপনের সময় এসে গেছে, সেই মুহূর্তগুলিকে ধরে রাখবার চেষ্টা করব শরণাগত অনুষ্ঠানে। তারপর চিঠিপত্র, আজকের যে চিঠিটি লিখেছেন দিলীপ কুমার মুখার্জি বজবজ থেকে, দিলীপবাবুর চিঠি পড়ব এবং তারপরে বাইরে দূরে। বাইরে দূরেতে আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে যে ভবতারিণীর মন্দির, সেই মন্দির নিয়ে কথা হচ্ছে আমাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি সৌমিত্র বসু, শুরু করছি পুরাণ চিরন্তন, চণ্ডালের কথা, মহর্ষি উতঙ্কের কথা। এখন পুরাণ চিরন্তন, মহর্ষি উতঙ্কের কথা বলবো আপনাদের। মহর্ষি উতঙ্ক কঠোর তপস্যা শুরু করলেন, কৃষ্ণকে ভেবে, কৃষ্ণের উদ্দেশ্যে সেই তপস্যা। তো তপস্যায় সন্তুষ্ট হয়ে কৃষ্ণ তাকে বর প্রার্থনা করতে বললেন। তিনি নিজের জন্য কিছু চাইলেন না, তিনি বললেন যে জলহীন যে অঞ্চল আছে, সেই জলহীন অঞ্চলের মানুষের জন্য আপনি জলের ব্যবস্থা করুন। মরুভূমিতে তো জল দুর্লভ, কিন্তু সেখানেও তো মানুষ থাকে, জলের অভাবে খুব কষ্ট পায়, আপনি সেই সমস্ত মানুষদের জল দেবার ব্যবস্থা করুন। বেশ, তুমি যা চাইছো তাই হবে, জল পাবে তুমি, মরুভূমির মানুষ জল পাবে। এই কথা বলে তো বিষ্ণু দ্বারকায় চলে গেলেন। তারপর কিছুদিন গেছে, উতঙ্ক একদিন মরুভূমি দিয়ে যাচ্ছেন, খুব তেষ্টা পেয়েছে। তো যেতে 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 মনে হলো যে আচ্ছা, সত্যি সত্যি বিষ্ণু তো বলেছিলেন যে মরুভূমিতে জল পাওয়া যাবে, তাহলে আমি একবার বিষ্ণুকে স্মরণ করি, স্মরণ করলে তিনি আমাকে জলদান করবেন, সে ব্যবস্থা করে দেবেন। তা উতঙ্ক তখন বিষ্ণুকে ডাকতে লাগলেন। তো বিষ্ণুকে ডাকছেন ডাকছেন ডাকছেন, হঠাৎ দূর থেকে কে একটা আসছে। দেখলেন সেই জনশূন্য মরুভূমিতে একজন চণ্ডাল, নগ্ন দেহ, সারা গায়ে ধুলো, চারপাশে কুকুর, হ্যাঁ, কোমরে তরবারি, হাতে ধনুকবাণ, একটা চণ্ডাল তার দিকে এগিয়ে আসছে। এগিয়ে এসে উতঙ্কর সামনে দাঁড়িয়ে বলল যে আমি চণ্ডাল, আপনি আমার হাত থেকে জল গ্রহণ করুন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, বলছি আমি আপনাদের সৌমিত্র বসু, ঋষি উতঙ্কের কথা।
তিনি মুখোমুখি হয়েছেন এক চণ্ডালের মরুভূমিতে। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঋষি উতঙ্ক তিনি মরুভূমিতে যেতে যেতে তৃষ্ণার্ত হয়ে যখন বিষ্ণুর কাছে জল প্রার্থনা করছিলেন, তখন একজন চণ্ডাল তার কাছে এসে তাকে জল দিতে চাইল। এখন এটা আমরা সবাই জানি, আর বলাও তো হয়েছে কদিন ধরে, চণ্ডালদের নিয়ে নানান গল্প বলা হচ্ছে, চণ্ডাল কাকে বলে ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তো স্বভাবতই এটা তো চণ্ডালের স্পর্ধা, আমি ঋষি, ব্রাহ্মণ, ঋষি, আমাকে জল দেবে চণ্ডাল। তো উতঙ্ক খুব ক্রুদ্ধ হয়ে তাকে যথাসম্ভব অপমান করলেন। তো চণ্ডাল বারবার করে বলতে লাগলো, আপনি তৃষ্ণার্ত, আমাকে আপনার সেবার সুযোগ দিন, আপনি এই জল পান করুন। উতঙ্ক কিছুতেই শুনলেন না, দুধুর দুধুর করে তাকে তাড়িয়ে দিলেন। প্রত্যাখ্যাত হয়ে চণ্ডাল তো চলে গেল। তো উতঙ্ক কৃষ্ণকে ডাকতে লাগলেন, বিষ্ণুকে ডাকতে লাগলেন, বিষ্ণু এসে আবির্ভূত হলেন। তখন উতঙ্ক বললেন যে, এ আপনার কেমন বিচার? আমি একজন ব্রাহ্মণ, ঋষি, আপনি চণ্ডাল রূপ ধরে আমাকে জলপানের অনুরোধ করবার জন্য এলেন। তো কৃষ্ণ তখন উতঙ্ককে বললেন যে, শোনো উতঙ্ক, এর আগে আমি দেবরাজ ইন্দ্রের কাছে অনুরোধ করেছিলাম যে তোমাকে অমৃত দেওয়া হোক, তাহলে তোমার সমস্ত তৃষ্ণা নির্বাপিত হয়ে যেত। কিন্তু ইন্দ্র বললেন যে, না, তা হতে পারে না, উতঙ্ক হচ্ছে মর্ত্যবাসী ঋষি, তাকে আমি কোনো অবস্থাতেই অমৃত দান করতে পারি না। কিন্তু আমি অনেক করে অনুরোধ করাতে ইন্দ্র শেষ পর্যন্ত চণ্ডালের রূপ ধরে তোমাকে অমৃত দান করতে এসেছিলেন। কিন্তু ব্রাহ্মণ উতঙ্ক সেই হীন চণ্ডালের বেশে যে ইন্দ্র এসেছেন তা বুঝতে পারেননি, তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এরকম করে আমরা হয়তো, যিনি আমাদের কাছে আশীর্বাদ হয়ে আসেন, বাইরের রূপ দেখে তাকে চিনতে পারি না, তাকে ফিরিয়ে দিই। তোর মন যখন জাগলো না রে, তোর মনের মানুষ এলো দ্বারে, ও তার চলে যাবার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ভাঙলো রে ঘুম অন্ধকারে। শুনলেন পুরাণ চিরন্তন ঋষি উতঙ্কের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি আমি আপনাদের সৌমিত্র বসু। আরো কয়েকটি প্রশ্ন আছে, সেগুলি আমি আপনাদের সমক্ষে উপস্থিত করিতে চাই। আর এই সমস্যাগুলির সমাধানই বা কি, কিরূপেই বা সেগুলি কার্যে পরিণত করা যাইতে পারে, সে সম্বন্ধে আমি ভাবিয়া চিন্তিয়া কি সিদ্ধান্তে উপনীত হইয়াছি, তাহাও আপনাদিগকে বলিতে চাই। কিন্তু দুঃখের বিষয়, সুশৃঙ্খলভাবে সভার কার্য আরম্ভ করিতেই বিলম্ব হইয়াছে, আর এখন অনেক রাত্রি হইয়া গিয়াছে। সুতরাং আমি মাননীয় সভাপতি মহাশয়ের এবং আপনাদের রাত্রির আহারের আর অধিক বিলম্ব ঘটাইতে ইচ্ছা করি না। অতএব আমি জাতিভেদ ও অন্যান্য বিষয় সম্বন্ধে আমার বক্তব্য ভবিষ্যতের জন্য রাখিয়া দিলাম। আশা করি ভবিষ্যতে আমরা সকলেই অপেক্ষাকৃত শান্ত ও সুশৃঙ্খলভাবে সভায় যোগদান করিতে চেষ্টা করিব। ভদ্রমহোদয়গণ, আর একটি কথা বলিলেই আমার আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে বক্তব্য শেষ হইবে। ভারতে অনেকদিন ধরিয়া ধর্ম নিশ্চল অবস্থায় আছে, আমরা চাই উহাকে গতিশীল করিতে। আমি প্রত্যেক ব্যক্তির জীবনে এই ধর্ম প্রতিষ্ঠিত করিতে চাই। অতীতকালে বরাবর যেরূপ হইয়া আসিয়াছে, তেমনি এখনো রাজপ্রাসাদে এবং দরিদ্রের পর্ণকুটিরে ধর্ম যেন সমভাবে প্রবেশ করে। এই জাতির সাধারণ উত্তরাধিকার এবং জন্মগত সর্বজনীন সত্যরূপে প্রাপ্ত ধর্মকে প্রত্যেক ব্যক্তির গৃহদ্বারে মুক্ত হস্তে লইয়া যাইতে হইবে। ঈশ্বরের রাজ্যে বায়ু যেমন সকলের অনায়াস লভ্য,
ভারতের ধর্মকেও ঐরূপ সুলভ করিতে হইবে। ভারতে আমাদিগকে এইভাবেই কাজ করিতে হইবে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় গঠন করিয়া এবং মতানৈক্য লইয়া বিবাদ করিয়া নহে। আমি তোমাদিগকে কার্যপ্রণালীর আভাস এইটুকু দিতে চাই যে সকল বিষয়ে আমরা সকলেই একমত সেইগুলি প্রচার করা হোক। যে সকল বিষয়ে মতভেদ আছে সেগুলি আপনা আপনি দূর হইয়া যাইবে। আমি যেমন বারবার বলিয়াছি, কোনো ঘরে যদি বহু শতাব্দীর অন্ধকার থাকে এবং যদি আমরা সেই ঘরে গিয়া ক্রমাগত চিৎকার করিয়া বলিতে থাকি, উহ কি অন্ধকার, কি অন্ধকার, তবে কি অন্ধকার দূর হইবে? আলোক লইয়া আইসো, অন্ধকার চিরকালের জন্য চলিয়া যাইবে। মানুষের সংস্কার সাধন করিবার ইহাই রহস্য। তাহাদিগকে উচ্চতর বিষয়সমূহের আভাস দাও। প্রথমেই মানুষের উপর অবিশ্বাস লইয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হইও না। আমি মানুষের উপর, খুব খারাপ মানুষের উপরও বিশ্বাস করিয়া কখনো বিফল হই নাই। সর্বস্থলেই পরিণামে জয়লাভ হইয়াছে। মানুষকে বিশ্বাস করো, তা সে পণ্ডিতই হোক বা অজ্ঞ মূর্খ বলিয়াই প্রতীয়মান হোক, মানুষকে বিশ্বাস করো, তাহাকে দেবতা অথবা সাক্ষাৎ শয়তান বলিয়াই বোধ হোক। প্রথমে মানুষের উপর বিশ্বাস স্থাপন করো, তারপর এই বিশ্বাস হৃদয়ে লইয়া ইহাও বুঝিতে চেষ্টা করো, যদি তাহার ভিতর কোনো অসম্পূর্ণতা থাকে, যদি সে কিছু ভুল করে, যদি সে অতিশয় ঘৃণিত ও অসার মত অবলম্বন করে, তবে জানিও তাহার প্রকৃত স্বভাব হইতে ওইগুলি প্রসূত হয় নাই, উচ্চতর আদর্শের অভাব হইতেই এইরূপ হইয়াছে। কোনো ব্যক্তি যে সত্যের দিকে আকৃষ্ট হয় তাহার কারণ এই, সে সত্যকে ধরিতে পারিতেছে না। অতএব যাহা মিথ্যা তাহা দূর করিবার একমাত্র উপায় যাহা সত্য তাহা মানুষকে দিতে হইবে। সত্য কি তাহাকে জানাইয়া দাও, সত্যের সহিত সে নিজ ভাবের তুলনা করুক। তুমি তাহাকে সত্য জানাইয়া দিলে ওইখানেই তোমার কাজ শেষ হইয়া গেল। সে এখন মনে মনে তাহার পূর্ব ধারণার সহিত উহার তুলনা করুক। আর ইহাও নিশ্চিত জানিও যে যদি তুমি তাহাকে যথার্থ সত্য দিয়া থাকো, তবে মিথ্যা অবশ্যই অন্তর্হিত হইবে, আলোক অবশ্যই অন্ধকার দূর করিবে, সত্য অবশ্যই তাহার ভিতরের সম্ভবকে প্রকাশিত করিবে। যদি সমগ্র দেশের আধ্যাত্মিক সংস্কার করিতে চাও, তবে ইহাই পথ, ইহাই একমাত্র পথ। বিবাদ বিসংবাদে কোনো ফল হইবে না, বা তাহারা যাহা করিতেছে তাহা মন্দ একথা বলিলেও কিছু হইবে না। তাহাদের সম্মুখে ভালোটি ধরো, দেখিবে কি আগ্রহের সহিত তাহারা উহা গ্রহণ করে। মানুষের অন্তর্যামী সেই অবিনাশী ঐশী শক্তি জাগ্রত হইয়া যাহা কিছু উত্তম, যাহা কিছু মহিমময়, তাহারই জন্য হস্ত প্রসারণ করেন। যিনি আমাদের সমগ্র জাতির সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা, যিনি আমাদের পূর্বপুরুষগণের ঈশ্বর, তাহাকে বিষ্ণু, শিব, শক্তি বা গণপতি যে নামেই ডাকা হোক না কেন, তাহাকে সগুণ বা নির্গুণ যে রূপেই উপাসনা করা হোক না কেন, আমাদের পূর্বপুরুষগণ যাহাকে জানিয়া একাং সদ্বিপ্রা বহুদা বদন্তি বলিয়া গিয়াছেন, তিনি তাহার মহান প্রেম লইয়া আমাদের ভিতর প্রবেশ করুন। তিনি আমাদের উপর তাহার শুভাশীর্বাদ বর্ষণ করুন। তাহার কৃপায় আমরা যেন পরস্পরকে বুঝিতে সমর্থ হই। তাহার কৃপায় যেন আমরা প্রকৃত প্রেম ও তীব্র সত্যানুরাগের সহিত পরস্পরের জন্য কাজ করিতে পারি এবং ভারতের আধ্যাত্মিক উন্নতি সাধনরূপ মহৎ কার্যের মধ্যে যেন আমাদের ব্যক্তিগত যশ ও স্বার্থ ব্যক্তিগত গৌরবের আকাঙ্ক্ষা প্রকাশ না করে। শুনলেন স্বামীজির রচনা থেকে পাঠ, হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি। এই প্রবন্ধটি এখানে শেষ হল। এরপর ঠাকুরের কথা শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। জীবনদীপ নির্বাপিত হওয়ার কথা। ঠাকুরের সমস্ত শরীর শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে সমাধিস্থ, কিন্তু শশী তাকে পাখার বাতাস করছিলেন, তার মনে হচ্ছে যে না,
না এস, এ সমাধি অন্যরকম। শশী ফুলে ফুলে কাঁদছেন। নরেন সবাইকে ডাকলো, ডেকে বললো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, এসো, হরি ওঁ তৎসৎ কীর্তন করি। ঠাকুরকে ঘিরে বসলো সবাই, সকলের গলায় কান্না, সকলের গলায় শোক। কীর্তন শুরু হল, হরি ওঁ তৎসৎ। রাত প্রায় একটা বাজে, ঠাকুরের বাহ্য জ্ঞান ফিরে এলো, স্পষ্ট সুস্থ স্বরে বললেন, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। খাবেন কি খাবেন, কি খাবেন ঠাকুর? ভাতের পায়েস খাবো। ভাতের পায়েস, ভাতের পায়েস, ভাতের পায়েস আনা হলো। ঠাকুর বললেন, আমি বসে খাবো। শয্যায় শুয়ে আছেন, উঠতে পারবেন কল্পনা করা যায় না। তিনি উঠে বসতে চাইছেন, চাইছেন, সেই ইচ্ছে বাধা দেবে কে? ছেলেরা ধরাধরি করে সন্তর্পণে ঠাকুরকে বসিয়ে দিল বিছানায়। শশী তাকে খাওয়াতে লাগলো ভাতের পায়েস। আশ্চর্য, খুব স্বাভাবিক অনায়াসে খেতে লাগলেন। গলায় যেন ঘা নেই, কোনো যন্ত্রণা নেই। বললেন, এত খিদে যে ইচ্ছে হচ্ছে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই। শুনছেন ঠাকুরের কথা, ঠাকুরের দেহ রক্ষার আগের কয়েকটি মুহূর্তের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর বিছানায় উঠে বসেছেন, ভাতের পায়েস খাচ্ছেন, খেতে খেতে বলছেন, খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, হাঁড়ি হাঁড়ি খিচুড়ি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুরের কথা, বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। তো সবাই শুনে অবাক হয়ে গেল, এই খিচুড়ি খাবার ইচ্ছে কেন? আচ্ছা, শ্রীমা সকালে যে খিচুড়ি রেঁধেছিলেন, তিনি কি তার গন্ধ পেয়েছেন? তিনি কি টের পেয়েছেন যে তলাটা ধরে গিয়েছিল তার? উপরের ভালো অংশ সন্তানদের দিয়ে নিচের সেই পোড়া ঝোড়া অংশ নিজে খেয়েছেন শ্রীমা? তা নয় তো, খাবারের অগ্রভাগ অন্যদের দিয়ে বাকিটা খেতে চাইছেন তিনি। বাকি আর সব অবতারের যেমন প্রিয় ভোজ্য থাকে ঠাকুরের, তেমনি খিচুড়ি। মানে রঘুনাথের প্রিয় ভোজ্য হচ্ছে রাজভোগ, বৃন্দাবন চন্দ্রের প্রিয় ভোজ্য হচ্ছে ক্ষীরসর, বুদ্ধদেবের প্রিয় ভোজ্য ছিল ফেনি বাতাসা, তেমনি নবদ্বীপ চন্দ্রের মালসা ভোগ, যারা শঙ্করপন্থী তাদের পুরি নাড়ু, আর ঠাকুর, ঠাকুরের এই খিচুড়ি খেলেন। খেয়ে খানিকটা সুস্থ বোধ করলেন। নরেন বললে, এবার তবে একটু ঘুমন। কালি কালি কালি, একেবারে স্বচ্ছ স্পষ্ট কণ্ঠে তিনবার উচ্চারণ করলেন ঠাকুর। যেন বড়া ভয় দেবার ইচ্ছায় দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলেন, তারপর ধীরে ধীরে শুয়ে পড়লেন বিছানায়। শুনছেন ঠাকুরের দেহ রক্ষার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শুয়ে পড়েছেন, তিনবার স্পষ্ট কণ্ঠে কালী উচ্চারণ করে শুয়ে পড়েছেন। রাত তখন একটা বেজে গেছে, ঠাকুরের সমস্ত দেহ দু একবার কাঁপল, গায়ের সব লোম খাড়া হয়ে উঠল, চোখের দৃষ্টি নাসাগ্র ভাগে এসে স্থির হল, মুখের ওপর ভেসে উঠল অম্লান আনন্দ জ্যোতি। সমাধি, কিন্তু এই সমাধি বুঝি আর ভাঙে না। হরি ওঁ হরি ওঁ, আবার সবাই কীর্তন শুরু করলো। এই বুঝি আবার চোখ মেলবেন, আবার চোখ মেলবেন ঠাকুর, আবার দেখবেন আমাদের দিকে। কতবার তো গভীর সমাধি থেকে উঠে এসেছেন, এবারেও সমাধি থেকে উঠে আসবেন না?
দক্ষিণেশ্বরে বিষ্ণুঘরের রকে বসে ঠাকুরের একবার ফটো তোলা হয়েছিল। ওই যে তার একটা পদ্মাসনে ধ্যানস্থ মূর্তি আমাদের ঘরে ঘরে রয়েছে, সেই ফটোটা তোলাতে বসে ঠাকুর সমাধিস্থ হয়ে যান। ফটো তোলা শেষ হলো, সমাধি ভাঙে না। তো যে ফটো তুলতে এসেছিল সেই ফটোওয়ালা ভয় পেয়ে যন্ত্রপাতি ফেলে চম্পট দিয়েছিল। তারপর সমাধি ভাঙলে ঠাকুর বলেছিলেন, দেখবি কালে ঘরে ঘরে এই ছবিরই পুজো হবে। সেই ছবি পরে তাকে দেখানো হয়েছিল, তিনি তাকে প্রণাম করলেন, পুজো করলেন। ঠাকুর শুয়ে আছেন, এই বুঝি জাগেন, এই বুঝি ওঠেন, এই বুঝি জাগেন। সবাইকার মনে সেই ঔৎসুক্য, এই ঔৎসুক্য আপনাদের মনে জাগিয়ে শেষ করলাম আজকে ঠাকুরের কথা। পরের দিন আরো কথা বলবো, বলবো ঠাকুরের নির্বাপনের কাহিনী 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন চিঠিপত্র, লিখেছেন দিলীপ কুমার মুখার্জি, বজবজ থেকে। দিলীপ কুমার মুখার্জির চিঠি পড়া শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের সর্বসাধারণের চিত্রগঞ্জ শ্রী শ্রী কালীবাড়ির মা কালী খুকিমা সম্বন্ধে রেডিওতে প্রচার করতে অনুরোধ করছি। গঙ্গার পূর্ব পারে হালি শহরের সাধক কমলাকান্তের কালী, দ্বিতীয় রামকৃষ্ণদেবের ভবতারিণী, তৃতীয় কালীঘাটের মা কালী, চতুর্থ বজবজের খুকিমা কালীবাড়ি। সাধক কমলাকান্তকে বর্ধমানের মহারাজা তেজেন্দ্রচন্দ্র একটিমাত্র কষ্টিপাথরে শিবহীন এই মূর্তি তৈরি করে দিয়েছিলেন। স্থানীয় দয়াল ঠাকুরের পরিচিত এবং কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জমিদারির অন্তর্গত ফুল্লড়ার পূজারী রামজি বজবজ থেকে খুকিমাকে প্রতিষ্ঠিত ও পুজো করার দায়িত্ব নিয়েছিলেন। শোনা যায় কমলাকান্ত নিজের বুকের উপর মাকে রেখে সাধনা করতেন। বজবজ স্টেশন থেকে সামান্য দূরে গঙ্গার ধারে কালীবাড়ির পাশেই স্বামীজি আমেরিকা জয় করে পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখেছিলেন। আশা করি আপনি এই কালীবাড়ি সম্পর্কে প্রচার করে বাধিত করবেন। বিনীত দিলীপ কুমার মুখার্জি, হালদার পাড়া রোড, বজবজ, দক্ষিণ চব্বিশ পরগনা। দিলীপবাবু, আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য প্রচার করলাম। আরো তথ্য যদি পাঠাতেন তাহলে আরো একটু বড় করে করা যেত, কিন্তু বজবজের এই খুকিমা কালীবাড়ি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তো আমাদের সকলেরই হলো, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন আছি দক্ষিণেশ্বরে। পাকে ঘর বি
কৃপাকে যখন দেখি অন্ধকার পড়ে সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার সেই ঘোর আধারে মামারে বাণী শোনায় বারে বার সেই ঘোর আধারে মামারে বাণী শোনায় বারে বার মা আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার এসে ছয় জনাতে একই সাথে পথ ভুলায় যে বারে বার এসে ছয় জনাতে একই সাথে পথ ভুলায় যে বারে বার সে বিপথ হতে ধরে হাতে মাঝে করিছেন উদ্ধার সে বিপথ হতে ধরে হাতে মাঝে করিছেন উদ্ধার মা আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার আমি ভুলেও থাকি তবুও দেখি ভোলেন না মা একটি বার আমি ভুলেও থাকি তবুও দেখি ভোলেন না মা একটি বার বড় স্নেহের আধার কে আছে আর মা যে আমার আমি মার এমন স্নেহের আধার কে আছে আর আমি মায়ের মা আমার মা আছে না আর আমি আছি ভাবনা কি আর আছে আমার আমি মায়ের হাতে খাই পড়ি মানিয়েছেন আমার ভার আমি মায়ের হাতে খাই পড়ি মানিয়েছেন আমার ভার মা আছে আর আমি আছি ভাবনা কি আর আছে আমার মা আছে আর আমি আছি ভাবনা কি আর আছে আমার মে শরণাগত অনুষ্ঠানে যা বলছিলাম এর আগের দিন মানে শনিবার শুদ্রাণী অন্নভোগ দেবে এ তো কোনো ব্রাহ্মণ মেনে নেবে না শেষ পর্যন্ত আমাদের ঠাকুর রামকৃষ্ণ দেবে মানে তখন তো গদাই গদাধর তার দাদা রামকুমার বিধান দিলেন শুদ্রাণী রানী রাসমণি যদি মন্দিরটা কোনো ব্রাহ্মণকে দান করে দেন তাহলেই এই মন্দিরে দেবীকে অন্নভোগ দেওয়া যাবে এই সূত্রে গেলেন দক্ষিণেশ্বরের মন্দিরে আর আমরা পেলাম দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে 1855 খ্রিস্টাব্দের 31 মে বৃহস্পতিবার স্নানযাত্রার দিনে খুব ধুমধাম করে দক্ষিণেশ্বরে এই মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হল তা এত বাধা পেরিয়ে প্রতিষ্ঠিত হল মন্দির সব উৎকণ্ঠার অবসান আনন্দ তো হয় হতে বাধ্য
রানী সেই আনন্দে একেবারে দুহাত তুলে খরচ করেছিলেন। কিরকম খরচ করেছিলেন বলবো আপনাদের, ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো বলছিলাম যে মন্দির প্রতিষ্ঠা হলো সেই উপলক্ষে একবার দুহাত খুলে খরচ করেছিলেন রানী রাসমণি। নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কত টাকা খরচা করা হয়েছিল এই মন্দির প্রতিষ্ঠার দিন। আছে আছে, তারও হিসেব আছে। খরচ হয়েছিল সেই যুগের হিসেবে 2 লক্ষ টাকার মতো, ভাবতে পারেন? সেই যুগে 2 লক্ষ টাকা মানে আজকের হিসেবে তা তো কয়েক কোটি টাকা হয়ে যাবে। এত টাকা খরচ হলো কিসে? না, উৎসবে অনুষ্ঠানে তো হয়েছিল, তা মন্দির প্রতিষ্ঠার আগের দিন সে নানান রকমের অনুষ্ঠান হলো, যাত্রা গান, ভাগবত পাঠ, কালী কীর্তন, রামায়ণ পাঠ, সেসবের একেবারে এলাহি ব্যবস্থা করা হয়েছিল। পুরো মন্দির চত্বরটা আলোয় আলোয় দিনের বেলা করে দেওয়া হয়েছিল, রানী রাসমণি সে ব্যবস্থা করেছিলেন। আর মন্দিরের দরজা খুলে দেওয়া আছে, যে পারো চলে এসো, যে পারো আহার করে যাও, উৎসব অনুষ্ঠান দেখে যাও। এসেও ছিল বটে লোক, ওই তো ছোট একটা গ্রাম দক্ষিণেশ্বর, লাখের উপরে লোক চলে এসেছে সেখানে, মানে সব মিলিয়ে সে মানে হই হই ব্যাপার, রই রই কাণ্ড। আর একটা মজার কথা বলি আপনাদের, যেসব ব্রাহ্মণেরা মন্দির প্রতিষ্ঠা নিয়ে বা ধরুন এই যে শূদ্রাণী অন্ন ভোগ কি করে দেয় এইসব নিয়ে এত রকমের আপত্তি অশান্তি এই সমস্ত করেছিলেন, তারা সকলে মিলে একেবারে পাত পেড়ে বসে যাকে বলে দিয়তাং ভুজ্যতাং করে পেট পুরে ফলার খেয়ে ধন্য 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 করতে করতে বাড়ি ফিরে গিয়েছিলেন। তাহলে এই হলো সে যুগের এই সমস্ত ব্রাহ্মণদের চেহারা। এদের ব্রাহ্মণ না বলে পুরোহিত ব্যবসায়ী বলা যেতে পারে, কি বলেন? তো শুনলেন দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস, না সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো বটেই, সেই জন্যই তো বাইরে দূরে, কিন্তু তার আগে বলে নিই কোথায় কোথায় যাবেন, কি কি দেখবেন। তার মধ্যে তো একটা দ্রষ্টব্য দেখা হয়ে গেছে, ওই যে মন্দিরে ঢোকবার ওই যে সিংহদুয়ারটি যার মাথায় সত্যি সত্যি একটা সিংহের মূর্তি, সেইটা একটা দ্রষ্টব্য। তার বাইরে বলাই বাহুল্য মা ভবতারিণীর মন্দির, তার গর্ভগৃহ এসব তো দেখতেই হবে, সেটাই তো আসল। একবার নহবতখানা দেখতে যাব আমরা, লোকের মুখে মুখে নবতখানা, যেখানে মা শারদা লক্ষ্মীকে নিয়ে থাকতেন, আর ঠাকুর মজা করে বলতেন সুখ পাখি ওদের একটু ছোলা টোলা দিয়া, বলেছিলাম অনেকদিন আগে মনে আছে তো। তার বাইরে আছে ঠাকুরের সাধন গৃহ, আছে বিবেকানন্দের উদ্যান, মন্দিরের পেছন দিকে আছে একটা চমৎকার শান বাঁধানো পুকুর খুব সুন্দর করে সাজানো, ডালা ঘর আছে তার বাইরে, পুজোর ডালা যেখান থেকে সংগ্রহ করতে হয়, আরো সব জায়গা আছে, ঘুরে ঘুরে দেখবেন। আর শরণাগতে যা যা বলেছি তা মনে পড়ে যাবে আপনাদের। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম শরণাগত। 92.7 বিগ এফএম এ প্রত্যেক দিন ভোর 5টা থেকে 7টা আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির কোড়ায় SG। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আজকের দিনটা খুব ভালো।